প্রবাসীরা বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে মুক্তি সংগ্রাম সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ও রাজনৈতিক সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রেমিটেন্স যোদ্ধাদের অব্যাহত প্রচেষ্টায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। এবার প্রবাসী বাংলাদেশিদের জন্য নিয়ে এসেছে নিরাপদ বিনিয়োগের সুযোগ, আর এই সুযোগ তথা বিনিয়োগ বান্ধব পরিবেশ পরিস্থিতি মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের জন্য উপস্থাপন করতে NRB আয়োজন করেছিল কাম অ্যান্ড বিল্ড ইউর মাদারল্যান্ড, এসো গুডি মাতৃভূমি শীর্ষক সেমিনার। 24 নভেম্বর বিকেলে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্যাসিফিক রিজেন্সি অভিজাত হোটেলে সেন্টার ফর NRB চেয়ারপারসন MS শাকিল চৌধুরীর সঞ্চালনায় কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া তেনাগা ন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর নওশাদ আমিন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর আব্দুল কুদ্দুস, মাহাশা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল বাশার। কনফারেন্সে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকার অতিরিক্ত সচিব ও বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ শাহিদুল ইসলাম মুকুল, কমিশনের ডিফেন্স উইং প্রধান এয়ার কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় আরও উপস্থিত ছিলেন হাইকমিশন মিনিস্টার পলিটিক্যাল মোহাম্মদ রোহিত হাসান সরোয়ার, প্রথম সচিব কনসুলার মোহাম্মদ মাসুদ হোসাইন, প্রথম সচিব বাণিজ্য মোহাম্মদ রাজিবুল আহসান, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ওয়াহিদুজ্জামান ওহিদ, ওয়ালিউল্লাহ জাহিদ, রাশেদ বাদল সহ অন্যান্য প্রবাসীরা। এই চিহ্নিত সমস্যাগুলো যেন উপস্থাপন করা হয় সেই আহ্বান রেখে আমি শেষ করি। আসসালামু আলাইকুম। অনেক যায় তখন ওই কোম্পানি তার বলে স্বীকার করে না, কারণ তার নামে পারমিট নেই, কাগজপত্র নেই। তখন কিছু কাগজ SDG 2030 একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, 2041 এর একটি লক্ষ্য আমাদের সামনে আছে, এমনকি শত মহোদয় এখানে উপস্থিত আছেন, উনি 2015 সালে এখানে এসেছেন, তার ঠিক আগে আগে মাননীয় প্রধানমন্ত্রী 2014 বলতে চাচ্ছি যে এটা এখন করা যাবে না, কারণ এটা নভেম্বর মাস শেষের দিকে, বছর শেষ। এখানে যারা আছেন আমাদের কমিউনিটিকে নিয়ে আমরা কঠোর পরিশ্রম